আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই জিপিএ 5 তাকে একটি আসনও এনে দিতে পারেনি। প্রতিপক্ষের বন্ধুরা, আমার ভাইটি জিপিএ 5 পাওয়ার জন্য আকাশ দেখেনি, বৃষ্টির রিমঝিম শব্দ সে উপভোগ করেনি, ছুটিতে কোথাও বেড়াতে যায়নি, জীবনের সকল আনন্দ ত্যাগ করে এমন জিপিএ 5 পেয়ে তার কি লাভ হলো? মাননীয় মডারেটর, আজ আমার ভাইয়ের মতোই হাজারো জিপিএ 5 ধারীরা জানে না জাতীয় শহীদ মিনারটি কোথায়, জানে না আমার সোনার বাংলা গানটি কে লিখেছেন, তারা জানে না রণসঙ্গীতের রচয়িতাই বাকে। প্রতিপক্ষ বন্ধুগণ, আমরা হয়তো মুখে সৃজনশীল পদ্ধতির কথা বলে থাকি, কিন্তু বাস্তবতা এটাই যে কিছু নির্দিষ্ট গাইডের সৃজনশীল প্রশ্ন পড়লেই একটি বিষয়ে অতি সহজে 80 নম্বর পাওয়া সম্ভব। অর্থাৎ প্রতিপক্ষ বন্ধুগণ, সৃজনশীল শিক্ষা পদ্ধতির মতো একটি ভালো শিক্ষা পদ্ধতিও জিপিএ 5 এর এই নেতিবাচক আকাঙ্ক্ষার কারণে বুমেরাং হয়ে গেছে। মাননীয় মডারেটর, এসডিজি এর লক্ষ্যমাত্রা অনুযায়ী চতুর্থ লক্ষ্যমাত্রাটি হলো গুণগত শিক্ষা নিশ্চিত করা, আর যদি আমাদের দেশে জিপিএ 5 এর এমন অস্বাভাবিক ধারা চলতেই থাকে তাহলে এসডিজি এর চতুর্থ লক্ষ্যমাত্রাটি কখনোই বাস্তবায়িত হবে না। মাননীয় মডারেটর, আজকের দিনে ভালো ফলাফল করার জন্য বা জিপিএ 5 পাওয়ার জন্য বাস্তব শিক্ষার অন্যান্য বিষয়ের দিকে লক্ষ্যই রাখা হয় না, বরং শিক্ষার্থী, অভিভাবক এবং প্রতিষ্ঠানের একমাত্র চাওয়া থাকে জিপিএ 5 পাওয়া এবং এর সংখ্যা বাড়ানো। শিক্ষার্থীর মনে একটি ধারণা, কিতা লেখলাম ইতা বড় কথা নাই, বরং তুরাজান লেখতাম পারছি ওটাও আসল। 2001 সালে যেখানে এসএসসি পরীক্ষায় মোট জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র 76 জন, সেই সংখ্যা 2016 সালে এসে 1447 গুণ বেড়ে 110,000 এসে পৌঁছেছিল। অথচ পাশের হার কিন্তু তেমন বাড়েনি, মাত্র 2.2% বেড়েছিল। আর এই জিপিএ 5 প্রাপ্তরাই গত 4 বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ব্যাপক হারে অকৃতকার্য হয়েছে। তাহলে প্রতিপক্ষ বন্ধুগণ, আপনারাই বলুন এমন হাইব্রিড জিপিএ 5 দিয়ে আমরা কি করতে পারি? মাননীয় মডারেটর, 2014 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে ভর্তি পরীক্ষায় 90%-এর বেশি শিক্ষার্থী ফেল করেছিল। ইংরেজি বিভাগে মাত্র 2 জন শিক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জন করতে পেরেছিল 125টি সিটের মধ্যে। এত এত জিপিএ 5 ধারীদের মধ্যে যখন 2 জনেরও বেশি শিক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জন করতে পারে না, তখন এটি নিশ্চিত হয়ে যায় যে আজকের এই জিপিএ 5 ধারীরা উচ্চশিক্ষার জন্য প্রস্তুত না, বরং গড়ে 80 নম্বর পাওয়াটাই তাদের জন্য হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য নাসরিন আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আজ যদি জিপিএ 5 প্রাপ্ত একটি বিশাল অংশকে ইংরেজিতে কোনো ভর্তি অথবা চাকরির আবেদন লিখতে বলা হয়, আমি হলফ করে বলতে পারবো তারা তা সঠিকভাবে লিখতে পারবে না। তাই গুড়ায় গলত থাকলে গুণগত শিক্ষা কাঁঠালের আম সত্যই থেকে যাবে। আর তাই শিক্ষাবিদগণ এবং বিশ্লেষকরা একমত যে শিক্ষার সার্বিক দিক উন্নত না করে কেবলমাত্র ভালো ফলাফলের তাগিদ দেওয়ার কারণেই এমন অবস্থা বিরাজ করেছে। মাননীয় মডারেটর, আজ জিপিএ 5 না পেয়ে ফেসবুকে যখন ট্রল করা হয় জিপিএ 5 পাইনি বলে এই সমাজ কি আমায় মেনে নেবে, তখন যোগ্য জিপিএ 5 অর্জনকারীদের আনন্দটাও ম্লান হয়ে যায়। সামাজিক মাধ্যমে এমন আবহ তৈরি হয়েছে যেন জিপিএ 5 পাওয়াটা খারাপ, যারা জিপিএ 5 পায়নি তারাই সত্যিকারের নায়ক। এরকম মিথ্যা আত্মবিশ্বাস নিয়ে বড় হচ্ছে একটি ইয়ো প্রজন্ম, যারা রিয়েল বুক আর ফেসবুকের পার্থক্যই জানে না। বন্ধুরা, অসম প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে যাচ্ছে গতি, প্রযুক্তির অত্যাচারে ব্যাহত হচ্ছে প্রগতি, গুণগত শিক্ষার বদলে অসহায় জিপিএ 5 এর ঘাড়ে চেপেছে অগ্রগতি। জিপিএ 5 এর বাম্পার ফলন দিয়ে জাতির গুণগত উন্নতি সাধন হবে না, বরং ভবিষ্যৎ প্রজন্ম এতে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। আর আমরা কি জিপিএ 5 দিয়ে কিছু কেতাগুরস্ত কলুর বলদ চাই, যারা বিজ্ঞানে এ প্লাস পায় কিন্তু বিজ্ঞান মনস্ক হয় না, যারা ধর্ম অনৈতিক শিক্ষায় এ প্লাস পায় অথচ নৈতিকতা শিখে না? অর্থাৎ প্রতিপক্ষ বন্ধুগণ, পরিশেষে এই কথাটি এসে দাঁড়ায় যে গুণগত শিক্ষার ক্ষেত্রে প্রধান বাধা হলো জিপিএ 5 এর প্রবল আকাঙ্ক্ষা। ধন্যবাদ মাননীয় মডারেটর।